1960 সালে এপ্রিলে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে অসমীয়া ভাষাকে প্রদেশের একমাত্র দাপন্তরিক ভাষা হিসেবে ঘোষণা করার একটি প্রস্তাবের সূচনা হয়। এতে ব্রহ্মপুত্র উপত্যকায় উত্তেজনা বাড়তে থাকে। আসামিয়া উত্তেজিত জনতা বাঙালি আদিবাসীদের আক্রমণ করে। জুলাই ও সেপ্টেম্বরে সহিংসতা যখন উচ্চ রূপ নেয়, তখন প্রায় 50,000 হিন্দু বাঙালি ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে পশ্চিমবঙ্গে পালিয়ে যায়। আরো প্রায় 90,000 বাঙালি বরাক উপত্যকা ও উত্তর পূর্বের কিছু অঞ্চলে পালিয়ে যায়। তখন ন্যায়াধীশ গোপালের নেতৃত্বে এক ব্যক্তির একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী কামরূপ জেলার গুহেশ্বর অঞ্চলের 25টি গ্রামের প্রায় 4,019টি কুঁড়েঘর এবং 58টি বাড়ি ধ্বংস ও আক্রমণ করা হয়। এই জেলা ছিল সহিংসতার সবচেয়ে আক্রান্ত এলাকা। 9 জন বাঙালিকে হত্যা করা হয় এবং শতাধিক লোক আহত হয়। 10 অক্টোবর 1960 সালের সেই সময় অসমের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চলিহা আসামিয়াকে আসামের একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। তখন উত্তর করিমগঞ্জের বিধায়ক রাজেন্দ্র মোহন দাস এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করছিলেন, কিন্তু 24 অক্টোবর প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়। বরাক উপত্যকার বাঙালিদের উপর আসামিয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে 1961 সালের 5ই ফেব্রুয়ারি তারিখে কাছাড়ে গণসংগ্রাম পরিষদ নামক সংগঠনটির জন্ম হয়। আসাম সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে 14 এপ্রিল তারিখে শিলচর, করিমগঞ্জ আর হাইলাকান্দির লোকেরা সংকল্প দিবস পালন করেন। বরাকের জনগণের মধ্যে সজাগতা সৃষ্টি করার জন্য এই পরিষদ 24 এপ্রিল একপক্ষ দীর্ঘ একটি পদযাত্রা শুরু করছিল। 2 মেতে শেষ হওয়া এই পদযাত্রাটিতে অংশ নেওয়া সত্যাগ্রহীরা প্রায় 200 মাইল উপত্যকাটির গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রচার চালিয়েছিলেন। পদযাত্রার শেষে পরিষদের মুখ্যাধিকারী রতীন্দ্রনাথ সেন ঘোষণা করছিলেন যে যদি 13 এপ্রিল 1961 সালের মধ্যে বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা না করা হয়, তাহলে 19 মেতে তারা ব্যাপক হরতাল করবেন। 12 মেতে অসম রাইফেল, মাদ্রাজ রেজিমেন্ট ও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী শিলচরে ফ্ল্যাগ মার্চ করছিল। 18 মেতে অসম পুলিশ আন্দোলনের 3 জন নেতা নলিকান্তি দাস, রতীন্দ্রনাথ সেন ও বিধুভূষণ চৌধুরীকে গ্রেফতার করে। 1961 সালের 19 মে তারিখে শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল প্যাকেটিং আরম্ভ হয়। করিমগঞ্জে আন্দোলনকারীরা সরকারি কার্যালয়, রেলওয়ে স্টেশন, কোর্ট ইত্যাদি প্যাকেটিং করেন। শিলচরে তারা রেলওয়ে স্টেশন সত্যাগ্রহ করছিলেন। বিকেল 4টার সময়সূচির ট্রেনের সময় পার হওয়ার পর হরতালটি শেষ করার কথা ছিল। ভোর 5:40 ট্রেনটির একটিও টিকিট বিক্রি হয়নি। সকালে হরতাল শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছিল, কিন্তু বিকালে স্টেশনে অসম রাইফেল এসে উপস্থিত। বিকেলে প্রায় 2:30 সময় 9 জন সত্যাগ্রহীকে কাটিগড়া থেকে গ্রেফতার করে পুলিশের একটি ট্রাক। তারাপুর স্টেশনের বর্তমানে শিলচর রেলওয়ে স্টেশন কাছ থেকে পার হয়ে যাচ্ছিল। প্যাকেটিংকারী সকলে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যেতে দেখে তীব্র প্রতিবাদ করেন। ভয় পেয়ে ট্রাক চালক সহ পুলিশরা বন্দীদের ফেলে পালিয়ে যায়। এরপর কোন অসনাক্ত লোক ট্রাকটি জ্বালিয়ে দিয়ে, যদিও জনগণের তৎপরতার সাথে সাথে আগুনটি নিয়ন্ত্রণে আসে। তারপর প্রায় 2:35 নাগাদ স্টেশনের সুরক্ষা থাকা প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদেরকে বন্দুক ও লাঠি দিয়ে মারতে শুরু করে। এরপর 7 মিনিটের ভিতর তারা 17 রাউন্ড গুলি আন্দোলনকারীদের লক্ষ্য করে চালায়। অনেক লোকের দেহে গুলি লাগছিল, তাদের মধ্যে 9 জন সেদিনই নিহত হয়েছিল, 2 জন পরের দিন শহীদ হয়ে যান। 20 মেতে শিলচরের জনগণ শহীদদের সব দেহ নিয়ে শোক মিছিল করে প্রতিবাদ সাব্যস্ত করছিলেন। এই ঘটনার পর অসম সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়। শহীদদের তালিকা যদি আমরা দেখি, তাহলে কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, সত্যেন্দ্র দেব, কমোদরঞ্জন দাস, সুনীল সরকার, তরুণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুকমল পুরকাস্ত এবং কমলা ভট্টাচার্য। এই হলো বরাক উপত্যকার ভাষা আন্দোলনের ইতিহাস। ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি বরাক উপত্যকা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। কারণ আজকে আমরা যে ভাষা ব্যবহার করি, এই ভাষা আন্দোলনের পিছনে কার কার হাত ছিল, কারা কারা এই ভাষার জন্য লড়াই করছে, সবাইকে জানতে হবে। এই জন্য ভিডিওটি একবার শেয়ার করে দিবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। তার পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই।